মূলা খাওয়ার উপকারিতা কি? মূলা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যালসিয়াম এবং পটাসিয়ামের মতো খনিজ পদার্থে সমৃদ্ধ। একসাথে এই পুষ্টিগুলি উচ্চ রক্তচাপ কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়াও মূলা প্রাকৃতিক নাইট্রেটের একটি ভালো উৎস, যা রক্তের প্রবাহকে উন্নত করে। এগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফোলিক অ্যাসিড এবং অ্যান্থোসায়ানিন রয়েছে, যা বিভিন্ন ধরনের ক্যান্সার এবং বিশেষ করে কোলন ক্যান্সার, কিডনি ক্যান্সার, অন্ত্রের ক্যান্সারের চিকিৎসার জন্য সহায়ক বলে মনে করা হয়। ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার এবং মুখের ক্যান্সার। একটি একের দুই কাপ টুকরা করা মূলা পরিবেশনে প্রায় 12 ক্যালোরি থাকে এবং কার্যত কোনো চর্বি নেই, তাই তারা আপনার স্বাস্থ্যকর খাদ্যকে নষ্ট করবে না। তারা নিখুঁত ক্রুঞ্চি নাস্তা যখন মুঞ্চিস আঘাত। মূলা হল ভিটামিন র একটি ভালো উৎস। মাত্র একের দুই কাপ আপনার প্রস্তাবিত দৈনিক ভাতার প্রায় 14% প্রদান করে। মূলা সাধারণত সেবন করা নিরাপদ। যাই হোক, প্রচুর পরিমাণে মূলা পরিপাকতন্ত্রকে জ্বালাতন করতে পারে এবং পেট ফাঁপা এবং ক্র্যাম্পের কারণ হতে পারে। কিছু লোক যাদের মূলা থেকে অ্যালার্জি হতে পারে তাদের সেবনের পরে আমবাদ বা আরও গুরুতর ঘটনা হতে পারে, কিন্তু অত্যধিক মূলা খাওয়া আমাদের শরীর থেকে অতিরিক্ত জলের ক্ষয় ঘটায় এবং ডিহাইড্রেশন হতে পারে। অতিরিক্ত মূলা সেবনের ফলে নিম্ন রক্তচাপ হতে পারে এবং হাইপোগ্লাইসেমিয়াও হতে পারে। পিত্তথলির পাথর এবং গর্ভবতী মহিলাদেরও এই সবজি খাওয়া থেকে বিরত থাকা উচিত। যেহেতু মূলা ভিটামিন এবং খনিজ পদার্থে প্রচুর কার্বোহাইড্রেট বা ক্যালোরি ছাড়াই থাকে, তাই এটি আপনার খাদ্য তালিকায় যোগ করার জন্য একটি স্বাস্থ্যকর সবজি। যাই হোক, উল্লেখযোগ্য পরিমাণে মূলা খাওয়া আপনার থাইরয়েডের হরমোন উৎপাদনে হস্তক্ষেপ করতে পারে যদি আপনার আয়োডিনের ঘাটতি থাকে। মূলাতে থাকা ভিটামিন সি, জিঙ্ক এবং ফসফরাস আপনাকে ত্বকের শুষ্কতা, ব্রণ এবং ফুসকুড়ির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে। মূলা এবং অন্যান্য ফল ও শাকসবজি উচ্চ জলের উপাদান ত্বককে হাইড্রেট করতেও সাহায্য করে। আপনার মুখের জন্য একটি প্রাকৃতিক ক্লিনজার বা মাস্ক তৈরি করতে থেতো করা কাঁচা মূলা ব্যবহার করুন। উচ্চ জলের সামগ্রী সহ খাবারগুলি স্যালারি, শসা, তরমুজ, মূলা প্রাকৃতিক মূত্রবর্ধক, যার অর্থ তারা আপনাকে প্রস্রাব করে, সম্ভবত সারা রাত ধরে। একটি নাইট ক্যাপ আপনাকে ঘুমাতে যথেষ্ট তন্দ্রাচ্ছন্ন করে তুলতে পারে, তবে এটি আপনাকে রাতে বেশ কয়েকবার জাগানোর জন্য উপযুক্ত। নিয়মিত মূলা সেবন যা চুল পড়ার সমস্যাগুলির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে। কালো মূলার রস লাগালে তা চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করে। এটি আপনার শিকড়কে ভিতরে থেকে মজবুত করে এবং চুল পড়া রোধ করে। আপনার খালি পেটে মূলা খাওয়া এড়িয়ে চলা উচিত, কারণ এটি গ্যাস সংক্রান্ত সমস্যার জন্ম দেয়। এটি খাওয়ার সাথে সাথে আপনার বিছানায় যাওয়া এড়িয়ে চলা উচিত, কারণ এটি গোলাভাব সৃষ্টি করবে। এটি খাওয়ার আদর্শ সময় হল মধ্যাহ্নভোজন এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে গয়েট্রোজেন, মূলাতে পাওয়া রাসায়নিক থাইরয়েড গ্রন্থিতে আয়োডিন পৌঁছানোর প্রক্রিয়াকে বাধা দিতে পরিচিত। অন্য কথায়, মূলা আমাদের থাইরয়েড ফাংশন ব্যাহত করার ক্ষমতা রাখে। সবজি যেমন শিম, বাঁধাকপি, ফুলকপি, আলু, আর্টিচোক, পেঁয়াজ, মটর, স্যালারি, আসপারাগাস, গাজর, ভুট্টা, ব্রোকলি, মূলা এবং অন্যান্য লেবুতে গ্যাস সৃষ্টি হয়। মূলা হল কুরকুরে সবজি, যা রেনাল ডায়েটে একটি স্বাস্থ্যকর সংযোজন করে, কারণ এগুলিতে পটাসিয়াম এবং ফসফরাস খুব কম, কিন্তু অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের পরিমাণ বেশি। মূলার রস প্রদাহ কমাতে এবং মূত্রনালীর ব্যাধিগুলির সাথে যুক্ত জ্বালাপোড়া উপশম করতে সর্বোত্তম কাজ করে। এটি সিস্টেমে জমে থাকা অতিরিক্ত টক্সিনগুলিকে বের করে দিতেও কার্যকর, যার ফলে কিডনি এবং মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধ করে। হিলিং ফুডস বই অনুসারে মূলা চর্বি হজমের জন্য একটি দরকারি হাতিয়ার, কারণ এটি পিত্তের প্রবাহকে উদ্দীপিত করে। এটি পিত্তথলি, যকৃত এবং রক্তে একটি পরিষ্কার নিরসনকারী ক্রিয়া রয়েছে। ঐতিহ্যগতভাবে মূলা পিত্তথলির পাথর এবং কিডনিতে পাথর ভাঙতে ব্যবহৃত হয় এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে গয়েট্রোজেন রাসায়নিক পাওয়া গেছে। মূলা থাইরয়েড গ্রন্থিতে আয়োডিন পৌঁছানোর প্রক্রিয়াকে বাধা দিতে পরিচিত। অন্য কথায়, মূলা আমাদের থাইরয়েড ফাংশনকে বাধাগ্রস্ত করার সম্ভাবনা রাখে। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন।